চোখের পলকে তুমি হতে পারলা চিরতরে বন্ধ হবে তোমারি নিঃশ্বাস হবে এলাম তোমারি নাম মসজিদের মাইকে হবে এলাম তোমারি নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বারিওয়ালা নাই রে বাড়ি নাই রে দুতে বারিওয়ালা নাই রে বাড়ি নাই রে দুতে বারিওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বারিওয়ালা নাই রে বাড়ি নাই রে দুতে বারিওয়ালা নাই রে বারি নাই রে দুতে এমন একটা এলান মসজিদের ইমাম বা এক সময় দেয় মসজিদের ইমাম আর মুয়াজ্জিন বলে অমুকের ছেলে অমুক নাই তার এলান হয়ে যায় দাফন হয়ে যায় কাফন হয়ে যায় দাফন আর কাফনের পরে তাকে গোসলের শেষ গোসলটা দেয় শেষ গোসল দেওয়ার পরে খাটলি আনা হয় আতর গোলাপ চন্দন সিটে আর কাফনের কাপড় পরাইয়া তার লাশটা রাখা হয় এক সময় তার পরিবার বর্গের কাছে ইমাম অনুমতি নিয়ে তার জানাজাটা পড়তে থাকে জানাজা পড়া হইলে তাকে কবরে নিয়ে যায় কবরে নিয়ে কবরে এরাইকা দাফন কইরা কিন্তু চলে আসে এই যে কবরে রাইকা দাফন কইরা চলে আসলো এই হালতটার কথা আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন ইয়াতবাউল মাইয়িতা সালাসাতুন তিনটা জিনিস মানুষের মুর্দাকে মুর্দা যে থাকে মৃত ব্যক্তি থাকে তিনটা জিনিস তাকে অনুসরণ করে তিনটা জিনিস তাকে অনুসরণ করে ইয়াতবাউল মাইয়িতা সালাসাতুন ফায়ারজিউ ইসনানে ওয়া ইয়াবকা ওয়াহিদুন তিনটা জিনিস তাকে অনুসরণ করে যায় দুইটা জিনিস আসে একটা জিনিস তার সাথে থেকে যায় তিনটা জিনিসের নাম অমালু তিনটা জিনিস তার সাথে যে অনুসরণ করে যায় তিনটা জিনিসের নাম হলো তার পরিবার পরিজন তাকে অনুসরণ করে যায়

শুধুমাত্র দুইটা জিনিস একটা জিনিস থাকে আর দুইটা জিনিস ফিরে আসে। কত মানুষ খাটলি তাকে 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 নিয়ে নিয়ে গেছে দাফন দাফনের কাজ শেষ হয়ে গেছে সবাই ফিরে আসছে খাটলিটা তার সাথে কবর পর্যন্ত গেছে খাটলিটা নিয়ে আসছে তার সাথে আরো যা কিছু গেছে সবকিছু ফিরা নিয়ে আসছে ওই ব্যক্তি এখন অন্ধকার কবর কিন্তু একেবারে একা। এই অন্ধকার কবরে তার কিন্তু কিছু নাই একেবারে অসহায় এত অসহায় এত নিঃস্ব একটা মুর্দা এত অসহায় এত হয়ে থাকে এর চাইতে অসহায় নিঃস্ব পৃথিবীতে কেউ থাকে না একটা মুর্দা কত অসহায় অবস্থায় থাকে কিন্তু তার একটা বন্ধু থাকে সাথে সে বন্ধুটার নাম হলো কি বলেন আমল সে বন্ধুটার নাম কি বলেন আরো জোরে বলেন সেই বন্ধুর নাম কি আরো জোরে বলেন সেই বন্ধুর নাম কি আমল আর এবাদত তার সাথে থাকে ভাগ্য যদি ভালো হয়ে যায় নেক আমল যদি থাকে তাহলে তো কপাল ভালো আর যদি বদ আমল হয়ে যায় কপাল পরা বদ আমল হয়ে গেলে তো কবর পর্যন্ত যেতে হবে না বদ আমল কার হয়ে গেলে যদি পূর্ণ মুমিন না হতে পারে নাটি সিমানের অধিকারী হলে তো মুহূর্তের সময় তার ভয়াবহ আজাব মুহূর্তের সময় তাকে কত ভয়াবহ আজাব দেওয়া হবে মৌতের সময় এত ভয়াবহ আজাব দেওয়া হবে মৌতের চাইতে কষ্ট আর কিছু নাই কষ্টের কিছু নাই সেই জন্যই এই আয়াতটা পড়লাম আর আপনাদের সামনে বয়ান করতে বসলাম বৃদ্ধ বাবা রাজারা আছেন তারা একটু চিন্তা করেন হায়াত তো শেষ হয়ে যাইতেছে নে কামল কতটুকু করতে পারছি যুবকটা চিন্তা করো না মনে হয় তুমিও বৃদ্ধ কইবা বৃদ্ধ হবে যুবক হাজারো উদাহরণে মন আছে দাদার আগে কিন্তু নাতি মারা গেছে হাজারো হাজারো উদাহরণ আছে এমন একটা দিন নাই যেই দিন রোড অ্যাক্সিডেন্টে যুবক মারা না যায় পানিতে ডুবে যুবক মারা না যায় আগুনে পুরে যুবক মারা না যায় এমন একটা দিন কিন্তু নাই তোমাদের হাতে ধরে পায়ে ধরে বলে যুবক গুণাকের কাজ ছেড়ে দাও গুনাহের কাজ ছেড়ে দাও যুবক তোমার বাবা তোমার কবরে যাবে না তোমার 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 যাবে না ভাই তোমার সাথে কবরে যাবে না তোমার বোন তোমার সাথে কবরে যাবে না রে যুবক তোমাদের নিয়ে কথা বলার ইচ্ছা এরাদা করছি যুবক এই ফেব্রুয়ারি মাস গোটা মাসটা একটা নোংরা মাস শুরু হয়ে গেছে ফেব্রুয়ারি মাসের কত বেহায়াপনা আমাদের দেশে ছড়ায় গেছে একটা বেহায়াপনার নাম হলো রোজ ডে আরেক বেহায়াপনার নাম হলো প্রপোজ ডে আবার আরেক বেহায়া পড়ার নাম হলো চকলেট ডে সবচেয়ে বড় বিশ্ব বেহায়া দিবস আসতেছে আগামী চোদ্দ ফেব্রুয়ারি যে ১৪ ফেব্রুয়ারি কে বলে বিশ্ব ভালোবাসার দিবস এটা কিন্তু বিশ্ব ভালোবাসার দিবস নারে রে যুবক তোমাকে জাহান নামে নেওয়ার দিবস ও যুবতীরা তোমাদেরকে কিন্তু বিশ্ব ভালোবাসার দিবস তারা উপহার দেয় নাই তোমাদেরকে বেঘায়া বানায়া বিশ্ব বেঘায়া দিবসে ঘরের থেকে তোমাদেরকে বাইর করে গুনাগের দিকে নিয়ে যায় তোমাদেরকে জাহান্নামী বানায়া দেয় যুবক যুবতী তোমরা বুঝো না 14 ফেব্রুয়ারির দিন তোমরা ঘর থেকে বের হইও না যুবক জিনা বেবিচারের চেষ্টা তলায় দিও না আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন যে জমিনের মধ্যে জিনা জিনার প্রবণতা বেশি থাকে যে জমিনের মধ্যে গান বাজনার প্রবণতা বেশি থাকে ওই জমিনের মধ্যে আমি আল্লাহ নির্জনে আমি আল্লাহ গজব দিতে থাকি মানুষ বুঝনা দুই সালে কত গজব গেছে তোমাদের উপর দিয়া তোমরা বুঝো নাই দুই হাজার বিশ সালে যদি বিশ্ব বেড়াইয়া দিবস থেকে তোমরা ফিরা না থাকো আল্লাহ না করু আল্লাহ না করু কে চাইতো আরো বেশি গজব তোমাদের উপর আসতে পারে কথা ঠিক না। এর চেয়ে বেশি যদি তোমাদের উপর গজব আসতো কে আনতেছে এগুলা একটা সময় ওয়াজ ফিলে মানুষগুলো আসে তিন দিনের জামাতে সাথীগুলো যায় খানকাতে যায় পীরের কাছে যায় মানুষ গিয়া নামাজ মুখী আল্লাহ হয় এখন আমাদের দেশে এই আধুনিক যুগের দোহাই দিয়া মডার্নের যুগ মডার্ন যুগের দোহাই দিয়া এত দিবস বাইর করছে যে দিবসের ঠেলায় আর কি দিন দিবসের ঠেলায় দিবস আর খুঁজে পাওয়া যায় না মানে দিন খুঁজে পাওয়া যায় না খালি দেখি রাইতে কয়দিন পর দিবস দিতে দিতে আর দিবস থাকবো না এখন থেকে কয়দিন পর খালি রাত ছুটে আসবো ভালোবাসার দিবস বুঝেন ভালোবাসার দিবস কারে কয় ভালোবাসার দিবস দিন যুবক আর যুবতীরা হতে পারে আপনাদের এলাকায় কম আমাদের ঢাকা শহরে মুন্সিগঞ্জ এদিক দিয়ে এগুলা বেশি হতে পারে এদিকে কম এই দিবসে কি যুবক যুবতী স্কুলে যাইবো পার্কে যাইবো গোলাপ ফুল দিব একজন আরেকজন দেখবো আইলা বিউ উলঙ্গপনা আছে এগুলা শুরু হয়ে যারা মুরবির আছেন আবার দেখেন এই বছর ভালোবাসার দিবস বসছে এই বছর চোদ্দই ফেব্রুয়ারি হলো ভালোবাসার দিবস শুক্রবার কিবা শুক্রবার শুক্রবার হলো ভালোবাসা দিবস পড়ছে তো শুক্রবারে আমাদের যে বোর্ড আছে বোর্ড চিনেন মানে স্কুল ম্যানেজমেন্ট কমিটির বোর্ড আছে না ওইখানে শুক্রবারে কি জীবনে কোনো সময় স্কুল কলেজ খোলা থাকে হ্যাঁ খোলা থাকে এখন এই বছর তারা শারীরিক হ্যাঁ শারীরিক শিক্ষা কি দিয়ে দিয়ে পরীক্ষা দিয়েছিল ঈদ পরীক্ষা মানে শারীরিক শিক্ষার পরীক্ষা যুবক দিতে যায় বা যুবতীর দিতে পরীক্ষাও দেওয়া হইব আর সুন্দরভাবে একজন আরেকজনের প্রপোজ করতে পারবে এমন হলো আমাদের দেশে শিক্ষা ব্যবস্থা আমরা মোল্লা মৌলবীরা হুজুরা যতই মানুষকে বুঝায় জিনা থেকে বেবেচার থেকে বাঁচায় রাখতে চায় এক শ্রেণীর এমন মানুষ আছে তারা চায় আরো বেশি বেশি তাদেরকে জিনা বেবেচারে উঠলে শয়তান দিয়া দেশ বেড়ে গেছে এ শয়তান গলি করে বাউল গিলি করে ওরাই নাকি সেরা মানুষ এক বাউল এক শয়তানে বাউলে বাউলে গান গায় না বাউলের গানের কথা যদি কেনত আবার সময় থাকব না আর এর আলোচনা করতে পারব না যারা করতে এক বাউলে কয় গুরু এত বড় এত বড় গুরু গুরু আল্লাহর চেয়ে বেশি বড় গুরু নাউজুবিল্লাহ কইছেন জোরে

যাওয়ার দরকার নাই এগুলোর মধ্যে iman কে নষ্ট করার দরকার নাই তোমার iman নষ্ট করে তুমি বেদিন হয়ে যাও মুরতাদ হয়ে যাও এই কোজ কথাবার্তা শুনিয়া তুমি জাহান্নামে হয়ে যাইতাছো তোমার কান শুক এগুলা শোনা দরকার নাই যুবক জানো না এই দিক জানো না তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইবার জন্য কথা বলছি কি কথাবার্তা কত কিছু শুরু হয়ে গেছে তো বলেন আপনাকে আমাকে সবচেয়ে বেশি মায়া मोहब्बत কে করেন বলেন আরো জোরে বলেন কে করেন চেষ্টা করব কাকে আল্লাহ কে করতে আমল সারা সব বাদ আমল সারা সব বাদ আমল হইতে এমন আমললা আল্লাহ আমি আমার দিল সাক্ষী দিব আমি আমার আমল দিয়ে জান্নাতে যেতে পারব আমি আমার আমল দিয়ে জান্নাতে যেতে পারব আমার দিল যাতে এই কথাটা সাক্ষী দেয় খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হ্যাঁ ওই ছাগলটা আমি যদি ছাগল হয়ে যেতাম কত ভালো আমি যদি গরু হয়ে যেতাম কত ভালো আবার মুসলিম অমরুদ্ হিম্মত এমন ছিল আল্লাহ যদি জান্নাতি কাউকে দেন তাহলে আমার আমিও একজন সে জান্নাতি কারণ আল্লাহর রহমত থেকে নৈরাস হওয়া যাবে তারা কেমন ভাবে জিন্দগি যাপন করছেন জিন্দগি যাপন কেমন ভাবে করছেন যারা এখানে মনে করেন কর্মজীবী আছেন রিকশা চালান খেতে কাজ করেন মনে করেন আমরা তো গরিব সারাদিন নামাজ নামাজ পড়লে টাইমই পাই না রিকশা চলে একটা কি কি হিসাব হচ্ছে একটা খেয়ে হিসাব হচ্ছে কেমন আর এমন হাজার উদাহরণ আছে আজকে আমি ঘটনাটা পড়ছি আসার সময় ছাত্র জামানায় পড়ছিলাম এখন আবার একটু মনে কালিবি কিতাবের মধ্যে এক গোলামের ঘটনা আছে গোলামের ঘটনা আছে এক গোলামকে এক মালিক ক্রয় করছে এক গোলামকে এক মালিক কিনে আনছে ক্রয় করছে তো গোলামকে যখন মালিক ক্রয় করছে

তারা যদি কেউ কেউ যদি গিয়া ইয়ে বলে কি বলে যারা রিক্সায় উঠছে তাদেরকে বলে যে নামাজের সময় এসে আপনি পাঁচ মিনিট লেট করেন দশ মিনিট লেট করে নামাজটা পড়ে আসে এই কি নামাজে বোগা সুযোগ দিব না যারা কাজ কাম করে না সুযোগ সুবিধা দিব না সুযোগ সুবিধা কিন্তু অবশ্যই দিবে যেমন এই গোলাম বলেছিল মালিক আমাকে আপনি একটু সুযোগ দিয়ে নামাজের সময় আমার দ্বারা কোনো কাজ নিয়ে আনেন মালিক কে বলছে ঠিক আছে নামাজের সময় কোনো কাজ নিব না আরেকটা কাজ আরেকটা শর্ত কি আমার দ্বারা আপনি দিনের বেলা সব কাজ নিয়ে আনেন দিনের বেলা আমার দ্বারা আপনি সব কাজ নিয়ে আনেন কিন্তু রাতের বেলায় আমার দিয়া কোনো কাজ নিয়ে আনেন কই ঠিক আছে রাতের বেলায় কাজ নিব না তৃতীয় আরেকটা শর্ত হলো আমাকে থাকার জন্য নির্জনে নিরিবিলি একটা ঘর দিয়ে আনেন যাতে আমি ওইখানে একটু আরাম আয়স করতে পারি ঠিক আছে এটাও সত্য মাইনা নিলাম এই সত্য মাইনা নিয়া এইবার এই মালিক তার গোলামকে কে বলতেছে যাও আমার তো অনেকগুলা ঘর আছে তোমার কোন ঘরটা পছন্দ অনেক সুন্দর সুন্দর ঘর সব ঘর বাদ দিয়ে একটা নির্জনে নিরিবিলি একটা ছোট্ট একটা ঘর কুটিরের মধ্যে সে পছন্দ করে গেছে নেওয়ার পরে বলতেছে আমার এত সুন্দর সুন্দর ঘর থাকতে তুমি এটা কেন নিলাম এবার মালিক কে যখন এই কথা গোলাম কে বলছে গোলাম বলতেছে মালিক আপনি জানেন না যে গড়টা দেখতে সুন্দর না অসুন্দর কিন্তু গড়টা নিরিবিলি কিন্তু এই গড়টার মধ্যে আল্লাহ তালার ইবাদত কইরে এই গড়টাকে জান্নাতি সুখ সুখে সুখে হওয়া যায় ঠিক আছে তো শর্ত মতো নামাজের সময় কোনো কাজ নেয় না রাতের বেলায় কোনো কাজ নেয় না আর সে তার ঘরে থাকে তিনটা শর্ত তো মালিক একদিন রাত্রে আয়োজন করছে মানে সরব পানের আয়োজন করছে মত মানে আনন্দ ফুর্তির একটা আয়োজন করছে একটা অনুষ্ঠান অনুষ্ঠান যখন শেষ হচ্ছে গভীর রজনীতে মানুষ আস্তে আস্তে চলে যাইতেছে তো চলে যাওয়ার পরে তো এই মালিক হাঁটতে হাঁটতে পাইচারি করতেছে করতে করতে গোলামের ঘরের সামনে গেছে গোলামের ঘরের সামনে যখন মালিক গেছে গোলামের ঘরের সামনে মালিক গিয়া হঠাৎ দাঁড়ায় গেছে হঠাৎ মালিক দাঁড়ায় গোলামের ঘরের সামনে দাঁড়ায় মালিক দেখতেছে যে এই গোলামের ঘরের মধ্যে ঘরের সাতটা ভেদ করে আসমান থেকে একটা নূরের জলকানি নূরের আলো এই মালিক গোলামের ঘরের মধ্যে ঢুকতেছে গোলামের গড়ে নূরের ঢুকতেছে। মালিক দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে আরেকটু সামনে মালিক আগায় গেছে মালিক আরেকটু সামনে আগায় গিয়া দেখে ওই যে গোলামটা যে সারাদিন তার কাজ করেছে ওই যে গোলামটা যে নামাজের সময় তার কোনো কাজ করে নাই সারাদিন শুধু তার কাজ গুলাই করছে রাতের বেলায় কোনো কাজ করে নাই আমরা যদি বলি রাতের বেলায় কোনো কাজ করব না রাতের বেলায় আরাম আয়সের জন্য আমরা এই সত্যটা দিয়া কাজ কাজে ঢুকি কিন্তু গোলামটাকে দেখতেছে মালিক গোলামটা শেষ লুটাইয়া আল্লাহর কাছে ফরিয়াদ কইরা বলতেছে আল্লাহ আমার দুনিয়ার মালিকের কাজ দিনের বেলায় করতে হয় আমি দিনের বেলায় আমার দুনিয়ার মালিকের কাজ করি রাতের বেলায় মাওলা আমি তোমার কাজ করি আমার তো মাওলা দিনের বেলায় তোমার এবাদত করার সুযোগ হয় না আল্লাহ যদি সুযোগ হইত আমি আল্লাহ রাতের বেলায়ও করতাম দিনের বেলায়ও তোমারই এবাদত করতাম ফজরে আজান হইয়া গেছে মসজিদে

চোখের পানি মুইসা ফজরের নামাজ পইরা গোলাম তার মালিকের কাজে যাওয়ার সময় দেখে মালিক দাঁড়ায় আস মালিক যখন দাঁড়ায় আছে দেখছে গোলাম মালিক কি বলে মনি আপনি এখানে কেন মনি বলতে যে যাও আমি তোমাকে আজ থেকে আজাদ করে দিলাম তুমি তো দিনের বেলায় আমার কাজের চাপে মা আবুদে হাকি কিরে বাদত করতে পারো না রাতের বেলায় নিজেকে তুমি একটু আরামও দাও না নিজে একটু শান্তিতে ঘুমাও না তোমার মা তো নিয়ে ইবাদত করো তোমাকে আমি আজাদ করে দিলাম আমি দেখছি আসমান থেকে তোমার জন্য তোমার ঘরের মধ্যে নূরের জল টানি আসছে এই কথা গোলাম যখন শুনছে গোলাম বলে গায় গায় আমার আর আমার মাওলা এ কারিমের প্রেম আর মহাব্বত আরেকজনে দেখে ফেলছে মাওলা গো দুনিয়াতে থাকতে চাই না তোমার কাছে গিয়া তোমার দিদার আমি পাইতে চাই দুনিয়ার থেকে তুমি মাওলা আমাকে উঠায় নিয়ে যাও সাথে সাথে তার ইন্তেকাল হয়ে গেল জান্নাতী হয়ে গেল আমরা যদি মনে করি কি কাদের চাপে মরে নামাজ পড়তে পারবো না কাদের চাপে নামাজ পড়তে পারবো না আরে হাজারো রিকশা এমন আছে

এমন বহু রিক্সাওয়ালাকে আমি দেখেছি রিক্সা চালায় আর আল্লাহ 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 জিকির করতে থাকে বহু দিন মজুর কেউ আমি দেখেছি তারা দিন মজুরের কাজ করে আর আল্লাহ আল্লাহ জিকির করতে থাকে নামাজের সময় অনেক রিক্সাওয়ালাকে দেখেছি তার রিক্সাটা থামায় রেখে আসে নামাজ পড়তে আমাদের অবস্থা এমন হয়েছে নামাজ পড়তে পারি না আরে আমাদের বুজুর্গের দিন যারা ছিল তাদের অবস্থা কেমন ছিল তাদের অবস্থা এমন ছিল তারা তো শুধু নামাজ না তারা চল্লিশ বছরে এমন বুজুর গানে দিন আছে তারা কোনো দিন তাকবীরে উলা ছোটে নাই এক গোলামের কাহিনী শুনাইলাম আপনাদের বাদশার কাহিনী শুনবেন বাদশা যারা আছে আমাদের দেশে কিন্তু কত কাজ এমপি আর মন্ত্রী এগুলো কাজের তো শেষ নাই সারা দিন বুইরা কাজ আর রাত বুইরা খালি নাইট ক্লাবে দুরুদুরি বুঝেন নাই কাজের কোন শেষ নাই খালি দেশের উন্নয়ন করতে করতে এরা নামাজ পড়ার সময়ই পায় না দেশের উন্নয়ন করতে করতে এলাকার উন্নয়ন করতে করতে তোসবী পড়ার সময়ই পায় না নির্বাচনের সময় এরা সুন্দর গড়া টুপিটা মাথায় দিয়া এরপরে পিচ্ছিরও সালাম দেয় বাপেরও সালাম দেয় হিন্দুরও সালাম দেয় মুসলমানরাও সালাম দেয় আনলিমিটেড সালাম থাকে আর বলে আমি নামাজি মানুষ সৎ মানুষ মানে নির্বাচনের টাইম অনেক বড় আবে দেয়া যায় নির্বাচনের টাইমে দেখবেন জুমার দিন বারোটা এগারোটা বাজে এই মসজিদ দেয়া পড়ে আর নির্বাচন শেষ হলে জুমার দিন আই সে কি করবো জানেন এই জুমার দিন আসবো নামাজের কয়েক মিনিট আগে আইসা একটু একটা বক্তৃতা দিব পাঁচ মিনিট লেট করবো আর যদি ইমাম সাহেব আগে খেলা যায় হ্যাঁ ইমাম সাহেব আমি আসতে আমি এসে নামাজ পড়ুন আপনি আগে খেলাইলেন কে এমপি সাহেব না একটা পাওয়ার আছে না মন্ত্রী সাহেবের সরকার এর লোকের পাওয়ার থাকে না সেটা ইমেজ সাহেবকে দমক এই হইছে দোষ আর আমাদের তো আরো অনেক সুলতান ছিল বাদশা ছিল বাদশাহদের ইতিহাস এমন পাওয়া যায় 40 বছর আর 40 দিন না বাচ্চা হইয়া তার সারা जिंदगीতে তাকবীরে উল্লাস ওঠে না করে বলেন সুবহান কথা বুঝতেছেন তাকবীরে উলা তাদের সেটা খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাই তার নাম শুনছেন তো আপনারা খাজা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি রহমতুল্লাহ নাম শুনছেন না যার নামে দিল্লিতে কুতুব মিনার আছে তো খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাই তার খোলাফেদেরকে তার সন্তান আদি আওলাদদেরকে বলে যাইতেছেন যে আমার যখন ইন্তেকাল হয়ে যাব একটা এমন ব্যক্তির দিয়া জানাজা পড়াইবা যার মধ্যে চারটা গুণ থাকে কয়টা গুণ চারটা গুণ যার মধ্যে থাকে ওই চারটা গুণ কি কি এমন এক ব্যক্তি দিয়ে আমার জানাজা পড়াইবা যে জিন্দিগির কোনদিন তাকবিরের উলা নামাজের তাকবির উলা ছাটে ছোটে নাই এমন ব্যক্তি এক নাম্বার গুণ দুই নাম্বার গুণ হলো যার কোনদিন তার যদি নামাজও ছোটে না তিন নাম্বার গুণ তার থাকবে সেই জিন্দিগিরে কোনদিন কোন পরনারীর দিকে চোখ তুলে তাকায় না

এত মানুষ ছিল জানাজার ময়দানে যেটা কল্পনা করা যায় কিছুদিন আগেই তো আমাদের বাংলাদেশের সর্বজন শ্রদ্ধে প্রথম সারির একজন আলেম ইন্তিকাল করছেন আল্লামা আজহার আলী আহমদ শাহ রহমতুল্লাহ আলাই তার জানাজার দৃশ্য আপনারা দেখেন সোলাকিয়ার মাঠ সেই মাঠের নাম হয়েছে সোলাকিয়ার মাঠ

বাংলাদেশে নয় শুধু গোটা এশিয়ার মধ্যে নাম করা একজন আলেমে দিন সাইকুল হাদিস আল্লামা আশরাফ আলী রহমাতুল্লাহি আলাইহির জানাজায় কত মানুষ যেই জানাজা পড়ার জন্য সাইকুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি দামাত বরকাত অসুস্থ শরীর নিয়ে যার জানাজার মধ্যে শরীক হয়ে যায় আরো জানাজার এমন দৃশ্য আমাদের সামনে দিয়া গেছে বাংলাদেশের একজন অত্যন্ত সুপ্রসিদ্ধ লেখক সাহিত্যিক গবেষক মহিউদ্দিন খান সাহেবের জানাজার দৃশ্য আমি বাইতুল মোকাররমে পড়েছি আর দেখেছি বাংলাদেশের আরেকজন প্রথিত যশা আলেম ব্যাপক মহাসচিব বললার কিছু তার পরিচয় লাগে না সেই প্রতিতজসা আলেমের নাম আব্দুল জাব্বার জাহানাবাদী রহমাতুল্লাহ আলাইহির জানাজা আমরা পড়েছি আমি যখন ছাত্র আরও একজন বীর মুজাহিদের জানাজার দৃশ্য দেখেছি আর জাতির ঘায়ে জানাজা পড়েছি সেই বীর মুজাহিদের নাম হলো বাংলার বীর মুজাহিদ মুফতি ফজরুল হক আমিনি রহমাতুল্লাহ আলাইহি আরও একজনের জানাজা পড়েছি

আমাদের এই বুজরগানে দিনের অল্প সময়ের আমরা যেই বুজরগানে দিনদেরকে দেখেছি তাদের তাদের জানাজার দৃশ্য দেখে একটু আন্দাজ করার চেষ্টা করি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকী রহমাতুল্লাহি আলাইহির জানাজা কি পরিমাণ মানুষ হয়েছিল খাজা কুতুবুদ্দিন বখদিয়ার কাকি রহমতুল্লা আলাইহির জানা যায় কি পরিমাণ মানুষ হয়েছিল। দিল্লি শাহী মসজিদের সামনে জানাজা উপস্থিত রয়ে গেছে খাজা কুতুব উদ্দিন বখদিয়ার কাকির রহমতল্লাহ আলাইগীর তার তার যে খোলাপড়া আছে তার যেই শনশানেরা আছে তার শনশানেরা বলতেছে কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি ইন্তেকালের পূর্বে আমাদেরকে একটা নসিহত করে গেছেন যার মধ্যে চারটা গুণ থাকবে চার গুণ ওয়ালা ব্যক্তি যাতে খাজা কুতুবুদ্দিন বখতিয়ারের জানাজা পড়ায় চারটা গুণ না থাকলে এমন ব্যক্তি যদি না থাকে তাহলে যাতে বিনা যায় তার দাফন দিয়া দেয় চারটা গুণের কথা এলান হয়ে গেছে জানাদার সামনে সমস্ত মানুষগুলার নিচের দিকে তাকাইয়া চোখের পানি দিয়া সাইরা বলতেছে গায়ে চার গুণ তো আমার ভিতরে নাই কত হাজারো হাজারো হাফেজে কোরআন ছিল আলেম ছিল মুফতি মুহাদ্দিস ছিল কত মোবাইল লিখে দিন ছিল কিন্তু সবাই আফসোস করে চার গুণ আমার মধ্যে নাই যখনই দেখছে চার গুণওয়ালা কেউ নাই তার খোলা ফোরা তার সন্তানরা তার লাশটাকে যখনই কাঁদে উঠাইতে নিছেন এমনই মুহূর্তে এক ব্যক্তি গিয়া কাটলিটার মধ্যে হাত রাখছে কাটলির মধ্যে হাত রেখে বলতেছে কাটলি নামাও এই কাটলিকে তোমরা নিয়ে যেও না কাটলি নামাও জানাজা আমি পড়াইবো যখন নামানো হয়েছে যে ব্যক্তি খাটলিটা দিনমজুর কেউ না দিল্লির কোন সাধারণ মানুষ না সে এমনই একজন ব্যক্তি যে দিল্লির সবচাইতে রাজনৈতিক বড় লিডার যে ভারতবর্ষের দিল্লির যে সবচেয়ে বড় লিডার ভারতবর্ষের যে ওই সময়ের বাদশা ছিল বাদশার নাম হলো সুলতান শামসুদ্দিন আল তামাস রহমতুল্লাহ আলাই সুলতান শামসুদ্দিন আল তামাস রহমতুল্লাহ বলতেছেন জানাজা আমি পড়াইব না মা খাটলিটা নিচে রাখো আমার জিন্দগিতে কোনোদিন বালে খাওয়ার পরে আমার একদিনের জন্য একদিন না এক বেলার জন্য আমার কুন্দো দিন কোনো দিন তাক বিরে উলা ছুটে নাই জিন্দিকিতে আমি বালে গোয়ার পরে কোনো দিন আমার তাক জুদের নামাজ ছুটে নাই আমি বালে গোয়ার পরে জিন্দিকিতে কখনো কোনো পরোনারে দিকি চোক দিয়া কোনো পরোনা কি দিকি নাই আমি জিন্দিকিতে কোনো দিন আসরে চার রাখা সুন্নত নামাজও ছেড়ে নাই নেই খাটলিটার নামাও জানাজাটা আমি পড়াই জানাজাটা পড়ানোর আগে সুলতান শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহ আলাই খাজা কুতুবুদ্দিন বক্তি আর কাকি রহমতুল্লাহ আলাইহের মুখের থেকে একটা ফুলটা শোনা কপালের মধ্যে একটা চুমা দিয়া দিছে আর বলতেছে কাজা কুতুব দিন বক্তি আর কাকি জিন্দিগি বল তুমি গোপনে আমল করলা। আর জানাজার ময়দানে আমার আমলটাকে তুমি প্রকাশ করে দিলাম জানি না ভিতরে রিয়া আসেনি হিংসা আইসা পড়েনি আমি বড় আবেদ জানি না আমার এই রিয়া আর হিংসা আইসা করেনি এই আই আর হিংসা যাতে না আসে হাসরের ময়দানে আল্লাহর আদালতে সুপারিশ কইরা আমাকে একটু জান্নাতে নেওয়া যাই খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি ওয়াসিয়ত করছে আর সুলতান শামসুদ্দিন আল তামাস রহমতুল্লাহ আলাই ভারতবর্ষের বাদশা হইয়া সে তার জানাজা পড়াই দিয়েছে একটা একটা বড় মন্ত্রী তার কত কাজ থাকে না এত কাজের মধ্যেও যে কোনোদিন তাহের নামাজ ছাড়ে নাই এত ব্যস্ততা থাকার পরেও কোনোদিন কোন পর দিকে তাকায় নাই এত সুযোগ থাকার পরেও কোনোদিন কোন পরনারীর দিকে তাকা নাই আর এত ব্যস্ততা থাকা সত্ত্বেও কোনদিন আসরের চার রাখা শূন্য বাদ দেয় না আমরা কি সেই গোলাম আর সেই বাদশার চলতে আমরা কি নিকৃষ্ট আরে সেই বাদশার তো আল্লাহ তাআলা যা দিয়া বানাইছেন আপনাকে আমাকে তো তাই দিয়ে বানাইছেন কি বলেন ওই গোলাম যে দিনের বেলায় তার মালিকের কাজ করে আর রাতের বেলায় আল্লাহর কুদরতি পায়ে সেজদায় লুটাই পড়ে তাকে আল্লাহ যা দেয়া বানেসেন আমাকেও তো তা দেয়া বানেসেন কথাগুলো আমি আমাকেই বলতেছি আপনাদেরকে বলতাসিনি আপনাদের বলতে বলতে যদি আল্লাহ তাআলা আমাকে এমন একটা আমলওয়ালা বানান আমি আমাকে উদ্দেশ্য করে বলছি কিন্তু আমরা পারি না কেন আমরা পারি না একটা কারণ ওই যে হাদিস বলেছিলাম হাদিস ইয়াতবাউল মাইকি তাসালাসাতুন ফায়ারজি হুসনা নে ওয়াবক্বাও ওয়াহিদুদ ইয়াত বা লঘু আগলঘু আমালঘু আমালঘু সয়া আর জিও আগ লঘু আমালঘু আয়া বক আমালঘু আমরা সেই মুহূর্তের কথা বলে গেছি সেই কাফন আর দাফনের কথা বলে গেছি আমরা ইউরোপ আমেরিকার লন্ডনের চাক পিছনে ঘুরতেছি আমরা বড় বড় ভবনের পিছনে ঘুরতেছি সুন্দরী নারীর পিছনে ঘুরতেছি তাই তো আল্লামা ইকবাল রহমতুল্লহি আলাই বলছেন লন্ডন কি হাওয়া দিল মে লাগি মাদার পেদার ভুল গই লন্ডন কি হাওয়া দিল মে লাগি মাদার পেদার ভুল গই। साया ये कुफर दिल में पड़ी नूर खुदा उठ गई साया ये कुफर दिल में पड़ी नूर खुदा उठ गई तारीख़ गया फुर में सीनू के धुएं से तारीख़ गया फरंग में सीनू के धुएं से ये ओ दिए आये मन या शायत जल्दी یہ آئش یہ ویے حکو متیے تجارت یہ فرا وے حکو متیے تجارت دلسی بے نور میں محروم تسلی دلسی بے نور میں محروم تسلی ذکر کریں